আর্কলিক 24 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে পুনরায় স্বাগত জানাই। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 738 নট ইনক্লুডেড এবং 2017-এর যে একটি অত্যন্ত বড় সুখবর আসছে সেই সংক্রান্ত বিষয়ে। সেই সঙ্গে আলোচনা করব আটকে থাকা যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি রয়েছে, অর্থাৎ যেগুলি থমকে ছিল সেগুলি দ্রুততার সাথে নিয়োগ হতে চলেছে, কবে থেকে সেটি শুরু হবে সেই সংক্রান্ত বিষয়ে এবং কোন পদ্ধতিতে শুরু হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব 2022-এর যে টেট আগামী কিছুদিনের মধ্যে তার যে নোটিফিকেশন সেটি কিন্তু পাবলিশড হবে, সেই টেটে বিএডরা কি বসার কোনো সুযোগ পাবে, সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ভাবছে আগামী দিন টেট 2022-এ কি তাদেরকে বসার কোনো সুযোগ দেওয়া হবে কি না, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে গতকালকেই কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে প্রাথমিকে যে শিক্ষক নিয়োগ, যে সেই পড়ে থাকা যে সমস্ত শিক্ষক নিয়োগগুলি রয়েছে সেগুলি অতি দ্রুততার সাথে কিন্তু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় প্রাপ্তবয়স্ক বিধানসভায় যে অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনের যে প্রশ্নোত্তর পর্ব সেখানে কিন্তু স্পষ্টতই তিনি বলেছিলেন যে কোনোরকম নিয়োগ প্রক্রিয়া কিন্তু আর থমকে থাকবে না, যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলো কিন্তু অতি দ্রুততার সাথে সেই নিয়োগ প্রক্রিয়াগুলি কিন্তু সম্পূর্ণ করা হবে এবং আগামীতে অর্থাৎ প্রত্যেক বছর যে টেট সেই টেটটা কিন্তু প্রতি বছর নেওয়া হবে। এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটি নিয়োগের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের নিজের জেলাকে প্রিফারেন্স করা হবে, অর্থাৎ নিজের জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি যেটা গতকালকে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই বিষয়ে কিন্তু আজকে একটি নিউজ পেপারে বা একটা সংবাদ পোর্টালে এটা কিন্তু পাবলিশড হয়েছে বিস্তারিতভাবে, সেখানে জেনে নেওয়ার একটু চেষ্টা করি। তো সেখানে একটু দেখে নিই যে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে মেনলি মানে মূলত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কী বলেছে সেটাকে, তো আসুন ওটা দেখে চলুন দেখে নেওয়া যাক কী রয়েছে সেখানে, তারপর আলোচনা করব। 2000 রাজ্য শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বললেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু। তিনি বললেন দ্রুতই শিক্ষক নিয়োগ হবে, তবে এখন নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে, সেই সমস্যার দ্রুত সমাধান হবে, দ্রুত নিয়োগ হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন আগামী দিনে কোনো শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ হয় সেইভাবে আমরা এগোচ্ছি, কিভাবে কবে সেটা এখনই সুনির্দিষ্ট বলা সম্ভব নয়, তবে আমরা নিয়োগ করব। প্রসঙ্গত বর্তমানে বারবারের রাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছে চাকরি প্রার্থীরা, টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, কখনোই বিকাশ ভবনের সামনে তো কখনোই হাজারায় উত্তপ্ত হয়েছে, পারদ চড়েছে জেলাগুলিতেও। তাই চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তাদের অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে গত সপ্তাহে। মনে করা হচ্ছে শিক্ষামন্ত্রী এহেন আশ্বাস চাকরি প্রার্থীদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এটি ছিল সংবাদ মাধ্যমের প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন। এবার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আগামী 2022-এর যে টেট, সেই টেটে কারা বসার সুযোগ, বিএডরা কি বসার সুযোগ পাবে কিনা। প্রথমত বলে রাখি, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই বিএড দিকে বসতে দেওয়ার পক্ষপাতী নয়, কারণ জানেন যে এর বিরুদ্ধে বিএড ডিগ্রিধারীরা বা যারা বিএড করেছেন তারা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে। এই সুপ্রিম কোর্টের মামলাটি কোন দিকে রায় যায় সেটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিএড প্রার্থীরা, কিন্তু এনসিটির যে গাইডলাইন, এনসিটির যে নর্মস, সেই নর্মস অনুযায়ী কিন্তু বিএডরাও কিন্তু প্রাথমিকে বসার সুযোগ পাবে। এই বিরুদ্ধে কিন্তু একটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, যতদিন পর্যন্ত ওই মামলা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বিএডরা বসার সুযোগ পাবে বলে আমার মনে হয় না। যদি সেই মামলা যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে প্রত্যেক বিএড ডিগ্রিধারীদেরকেও কিন্তু প্রাথমিক টেটে বসার সুযোগ দেওয়া হবে, যদি অর্ডার পাবলিশড হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বাধ্য হবে তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দিতে। সুতরাং আমাদের প্রত্যেকে তাকিয়ে থাকতে হবে যে আগামী সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটি কী আসছে সেই দিকে লক্ষ্য রাখবে। এবার যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই মামলা চলাকালীন যদি তারা 2022-এর নোটিফিকেশান জারি করে কোনো গাইডলাইন্স জারি করে যে শুধুমাত্র ডিএলএডরাই, যদি একটা গাইডলাইন জারি করে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দেয় যে এই 2022-এর যে টেট সেটা শুধুমাত্র ডিএলএডদের জন্য, সেক্ষেত্রে কিন্তু একটা আইনি জটিলতা সৃষ্টি হলেও হতে পারে, সম্ভবত সেদিক থেকে নজর রাখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই কারণে হয়তো কিছুটা ডিলে হচ্ছে 2022-এর টেট নোটিফিকেশান জারি হতে। কিন্তু সম্ভবত খুব তাড়াতাড়ি যতটুকু জানা যাচ্ছে 2022-এর যে এক্সাম, সেই এক্সামের নোটিফিকেশান কিন্তু জারি হতে চলেছে। 2022-এর যে টেট এক্সামিনেশান, সেই এক্সামিনেশানের নোটিফিকেশান কিন্তু অতি দ্রুত কিন্তু প্রকাশ করবে। তবে নট ইনক্লুডেড 738 এবং 2017-এর নিয়োগ প্রক্রিয়া না ক্লিয়ার হওয়া পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু 2022-এর টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই যে নিয়োগ প্রক্রিয়াটা এই মুহূর্তে থমকে রয়েছে
ব্রাত্য বসু যে কথাটি তিনি গতকালকে বলেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকালকে যে কথাটি তিনি বলেছিলেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুততার সাথে সম্পন্ন করা হবে, সেদিকটাকে লক্ষ্য রাখতে গেলে কিন্তু টেট 2022 কিন্তু এই মুহূর্তে নেওয়া সম্ভব হবে না, কারণ এই সমস্ত পেন্ডিং কেসগুলিকে সম্পূর্ণ করতে হবে, তারপরেই আগামী 2022 টেট কিন্তু শুরু করতে হবে। সুতরাং আশা করা যাচ্ছে আগামী দু মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, প্রাথমিকে যেগুলি থমকে রয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু সেরে ফেলতে চলেছে রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই সমস্ত চাকরিপ্রার্থীরা কিন্তু নিঃসন্দেহে কালকে শিক্ষামন্ত্রীর যে বয়ান, সেই বয়ানে কিছুটা হলেও সন্তুষ্ট বোধ করবে। এবার দেখার বিষয় কতটা বাস্তবিক রূপ নেয় কালকে, কথা মতো রাজ্য সরকার কতটা এগিয়ে চলে এবং পর্ষদ কতটা কাজ করে এবং তারা তাদের মতো স্টেপ গ্রহণ করে এবং আগামীতে কত দ্রুততার সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হয়।